পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মণিরগর রাধাকান্ত বিদ্যাপীঠের রুদ্রমান্ডি নামের এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এক ব্যক্তির মোটর বাইকে চেপে জয়কৃষ্ণপুর হাইস্কুলে পরীক্ষা দিতে আসছিলেন মণিরগর রাধাকান্ত বিদ্যাপীঠের ছাত্র রুদ্রমান্ডি। পথে ধানগোড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বাইকে থাকা রুদ্রমান্ডি সহ তিন পরীক্ষার্থীকে প্রথমে স্থানীয় রাধানগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত তেমন গুরুতর না হওয়ায় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রুদ্রমান্ডি সহ মহাদেব লোহারকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রুদ্রমান্ডির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মাধ্যমিক পরীক্ষার্থী রুদ্রমান্ডির একসময়ের গৃহশিক্ষক শান্তনু বারিক শুক্রবার জানান, ওর বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান, এদিন এক প্রকার বাধ্য হয়ে অন্য একজনের সাথে বাইকে ছেলেকে পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন। ওই ছাত্র অত্যন্ত বুদ্ধিমান ছিল বলেও তিনি জানান। অন্যদিকে এদিন তার মৃতদেহেও নিজের ছিলিমপুর গ্রামে গেলে জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। এনসিসি সিনিয়র ক্যাডেট প্রভাত দের নেতৃত্বে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করা হয়। একই সঙ্গে তার স্কুল পক্ষ থেকেও মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গত কয়েকদিন পরীক্ষা দিয়েছিল, মানে প্রথম দুদিন ওর বাবা ওকে দিয়ে এসেছিল, তারপরে দিনমজুর করে যেহেতু খায় ওর বাবা, দিনমজুর ছাড়া ওদের সংসার চলে না। তারপরে ও পাশের বাড়ির একজন ছিল, তাকে বললো, সে মোটরসাইকেলে যেহেতু যাচ্ছিল, তাকে বললো তাকে নিয়ে যাস। সে তারা 9টার সময় যথাযথ সময় বেরোয় আমাদের এখান থেকে। তার পরীক্ষা কেন্দ্র ছিল জয়কৃষ্ণপুর হাইস্কুল, আর তিনি পড়েন হচ্ছে মণিনগর রাধাকান্ত বিদ্যাপীঠে। তো সেখান থেকে ওরা 9টার সময় বেরোয় বাড়ি থেকে। বেরোনোর পরে ওই ধানগড়ার মোড়ে ওখানে একটা বাস সামনাসামনি আসে, আর সামনাসামনি এসে এরা ব্রেক কষে পড়ে যায়, ছিটকে পড়ে যায়। যে চালাচ্ছিল তার কোনো হয় কিছু হয়নি, যে মিডিলে বসেছিল তারও কিছু, তার একটু হাড় ভেঙে গেছে। আর আমাদের রুদ্রমান্ডির পেটে চাকার সামনে যেহেতু পড়ে যায়, পেটে একটু উঠে যায়। দেওর ওখান থেকে রাধানগরে নিয়ে যায়। রাধানগর থেকে ফোন করা হয় আমাকে বাড়িতে, আমরা যাই, ওর বাবা আমরা সবাই যাই আত্মীয় স্বজন মিলে। ওখান থেকে বিষ্ণুপুর যাই, বিষ্ণুপুর থেকে ডাক্তারবাবু বললেন বাঁকুড়া নিয়ে যেতে হবে, বাঁকুড়ায় আসি। বাঁকুড়ায় এসে 9টার সময় 8টার সময় তাকে মৃত বলে ঘোষণা করে। খারাপ লাগে, খারাপ প্রচুর লাগছে। আমি ওকে 6th অনেক পড়িয়েছি, হাতে কড়ি থেকে 6th অবধি পড়িয়েছি। খুব ভালো স্টুডেন্ট ছিল, খুব শান্ত মেজাজের ছেলে ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু আমার নাম শান্তনু বারিক।